আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের যারা এই ভিডিওটি এখন দেখছেন তাদের সকলকে মনোভুবন সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব পুরুষদের যৌন অক্ষমতা বা সেক্সুয়াল ডিসফাংশন। পুরুষদের যৌন অক্ষমতার মধ্যে সবচেয়ে কমন যেটি, এটি হলো ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত যে যৌন সমস্যা। আরেকটি আছে প্রিম্যাচুর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাতজনিত যে যৌন সমস্যা। তে দুটি রোগই আমাদের যে কারণ দেখা গেছে 95% ক্ষেত্রে কারণ হলো মানসিক। আমি আবার বলছি যে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচুর ইজাকুলেশনের ক্ষেত্রে 95% কারণ মানসিক আর 5% কারণ হলো শারীরিক। এখন 5% যে কারণ, সেই কারণগুলো আমরা আলোচনা করছি। 5% কারণ সাধারণত বয়স্কদের দেখা দেয়, যেমন দেখা যায় যে কারো যদি ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক করে তার হতে পারে, দীর্ঘদিন ব্রঙ্কিয়াল অ্যাজমাতে যারা ভোগে তাদের হতে পারে, যারা স্ট্রোক হওয়ার পরে হতে পারে বা দেখা যায়, তারপরে দেখা যায় যারা মৃগী রোগে আক্রান্ত থাকে তাদের হয় এপিলেপসি, অন্যান্য যে শারীরিক রোগ যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, অন্যান্য রোগেও কিন্তু যৌন অক্ষমতা দেখা দেয়। এবং কিছু কিছু ওষুধ আছে যেমন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যেগুলা, তারপরে হলো মানসিক রোগে ব্যবহৃত কিছু ওষুধ যৌন অক্ষমতা তৈরি করে। এবং এই ক্ষেত্রে আমরা প্রথমে মানসিক কারণটাকেই চিকিৎসা করব, যেহেতু বেশিরভাগ কারণে মানসিক, সেই কারণে মানসিক কোন রোগের কারণে ওনার যৌন অক্ষমতা হচ্ছে সেটাকে চিকিৎসা আগে করাতে হবে। অর্থাৎ আপনাকে প্রথমে যাওয়া উচিত একজন সাইকিয়াট্রিস্টের কাছে। সাইকিয়াট্রিস্ট যদি আপনাকে চিকিৎসা করার পরে দেখেন যে কোনো শারীরিক সমস্যা আছে, তাহলে আপনার কম্বাইন ট্রিটমেন্ট নিতে হবে, অর্থাৎ মানসিক এবং শারীরিক দুই চিকিৎসাই নিতে হবে। অর্থাৎ আমরা কারণটাকে চিকিৎসা করব, এবং বেশিরভাগ কারণই যেহেতু মানসিক, অর্থাৎ সেই কারণে আমরা অন্য কোনো ওষুধ ব্যবহার করা, যৌন উত্তেজক কোনো ওষুধ ব্যবহার করা প্রথমেই উচিত নয়, এটি কিন্তু ক্ষতিকর হবে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার জন্য।